আজি মু আপনমানকু ইজি মেথড রে চিকেন তরকারি আপন কেমতি তৈরি করি পারিবে তার প্রসেস মু আপনকু বতে দেবি। এটা খাইবাকু বহুত টেস্ট লাগিব। যদি কোনসি ব্যাচলার অছন্তি কিংবা স্টুডেন্ট অছন্তি তেবে সেমান বি এটা ইজিলি তৈরি করি খাই পারিবে। টেস্ট কিছি খারাপ লাগিবনি, বহুত বড়িয়া টেস্ট লাগিব। মু সস্মিতা আপনমানকু স্বাগত করুচি সস্মিতা মহান্তি ওড়িয়া রোষেইরে। তেবে আউ ডেরি না করি চালন্তু তৈরি করিবা স্টার্ট করিবা চিকেন তরকারি। এটি মু অধা কিলো চিকেন নেছি আর তাকু ভালো ভাবে ধুই দিয়েছি। ভালো ভাবে আকু ওয়াশ করে নেবে। বর্তমান এতে যে পানি থিলা তাকু সবু নিগাড়ি দিয়েছি। অদা রসুন কু পেস্ট করে রেখেছি, তাকু পকাই দেবা চিকেন রে। গোটে পিঁয়াজ কু গ্রাইন্ড করি রেখেছি, তাকু পকাই দেলি। গোটে বড় সাইজের পিঁয়াজ নেছি, যদি ছোট সাইজের পিঁয়াজ নেবে তাহলে দুইটা নেবে। বর্তমান দহি পকাই দেলি তিন বড় চামচ। আপনার মনে রাখবে ফ্রেশ দহি নেবে, খটা দহি নেবে নি। যেদিন চিকেন করবার থাকবে তা আগদিন দহি বসাই দেবে, নহলে চিকেনটা খটা লাগিব। ওয়ান টেবিল স্পুন নেছি ধনিয়া পাউডার, ওয়ান টিস্পুন নেছি জিরা পাউডার, গরম মশলা ওয়ান টিস্পুন, হাফ টিস্পুন হলদি পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টেবিল স্পুন। সবু মশলাকে চিকেনে পকাই দেবা। সরিষ তেল নেছি তিন বড় চামচ, লুণ স্বাদ হিসাবে দেবা। সবু জিনিসকু হাতে ভালো ভাবে মিক্স করে দেবা। ভালো ভাবে এমতি গোড়ে গোড়ে কি মিক্স করে নিয়ন্তু। এই প্রসেসরে চিকেন তরকারি তৈরি করন্তু। এটা তৈরি করা বহু সহজ, সমস্তে আপনার মানে করি পারিবে এটা। আর খাইবাকু এটা বহুত টেস্ট লাগিব। সবুজাক গোলাই দেলা পরে আকু কভার করি কি মু রাখি দেবি অধ ঘন্টা পাই। যদি আপনার পাখে সময় আছে তাহলে অধ ঘন্টা রাখন্তু, নলে ডাইরেক্ট বি করি পারিবে। কড়াই গরম হলা পরে সেতরে আমি তেল পকাই দেবা। তেলটাকু গরম হবাকু ছাড়ি দেবি। তেলটা ভালো ভাবে গরম হলা পরে আমি যে গোটা গরম মশলা এতে পকাইবা। তেলটা ভালো ভাবে গরম হয়ে গেলি। বর্তমান এতে মু গোটা গরম মশলা যেমন ডালচিনি, লবঙ্গ, গুজরাতি, তেজপত্র, এর প্যাকেট বি আসে মার্কেটে আপনার মিলে যাব, বর্তমান পকাই দেলি। আর তাকে ভালো ভাবে ঘাঁটি দেবা। বর্তমান টিকে ঘাঁটি দেলা পরে মু দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজকু এমতি চুনা চুনা কাটিক রেখেছি, বর্তমান পকাই দেবি। পেঁয়াজকু হালকা গোল্ডেন ব্রাউন হেলা তক ভাজিবা। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গলানি। মেরিনেট করিকি যে চিকেন রাখিথিলি বর্তমান পকাই দেবা। তাকু ভালো ভাবে ঘাঁটি দেবা। ভালো ভাবে ঘাঁটি দেলা পরে তাকু কভার করি কি ছাড়ি দেবা কিছু সময় পাই। দেখিবা আধরু টিকে পানি ভারিব, ধীরে ধীরে চিকেনটা সে পানিরে সিজি যিব। আর ধীরে ধীরে এটা ড্রাই হওয়াকু লাগিব, জানিবে যে চিকেনটা হয়ে গেলানি। এটা কভার করে দেবা। কভার করি কি কিছু সময় পাই ছাড়ি দেবা। মঝিরে মঝিরে টিকে টিকে ঘাঁটি দেবে। চেক করিবা কিছু সময় পরে। দেখুন টিকে পানি পানি অধিক লাগুচি, কারণ কিছু সময় কষিলা পরে পানিটা বাহারিব চিকেন রু। ধীরে ধীরে এটা ড্রাই হয়ে যাব। বর্তমান কভার করি কি পুনি ছাড়ি দেবি 5-7 মিনিট পাই। মঝিরে মঝিরে মনে রাখুথিবে ঘাঁটি দেবে, পুরা ছাড়িবে নি, মঝিরে মঝিরে টিকে টিকে ঘাঁটি দেবে। ধীরে ধীরে দেখিবে এটা ড্রাই লাগিব। বর্তমান দেখুন পানি সবু মরিগলানি এথরু, আর অল্প আছে। বর্তমান কভার করি কি পুনি কিছু সময় পাই ছাড়ি দেবি। এমতি মঝিরে মঝিরে ঘাঁটুথিবে আর কভার করে দেবে। ধীরে ধীরে দেখিবে চিকেনটা ড্রাই হয়ে যাব, শুখা হয়ে যাব, জানিবে যে ভালো ভাবে কষি হয়ে গলানি। দেখুন যে পানি থিলা ধীরে ধীরে ড্রাই হয়ে গলানি, আর বহুত কম পানি আছে। চিকেনটা বি অধারু অধিক সিজি যাইছি। গোটে টমাটর কু চুনা চুনা কাটি রাখিলি পকাই দেবা, আর তাকে ভালো ভাবে গোলাই দেবা।
କିଛି କରିବା ଏଇଟା କଷ୍ଟ ନୁହେଁ, କାରଣ ଧୀରେ ଧୀରେ ଦେଖିବେ ପାଣିଟା ଶୁଖି ଶୁଖି ଯିବ, ଡ୍ରାଏ ହେଇଯିବ, ଆଉ ଟମାଟରଟା ପୁରା ମେଲ୍ଟ ହେଇଯିବ, ସିଝିଯିବ ଭଲ ଭାବରେ। ବର୍ତ୍ତମାନ କଭର୍ କରିକି ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ଏହାକୁ କୁକ୍ କରିବା। ଆକୁ ଛାଡ଼ିଦେବି କିଛି ସମୟ ପାଇଁ, ଆଉ କିନ୍ତୁ ମଝିରେ ମଝିରେ ଟିକେ ଟିକେ ଘାଣ୍ଟି ଦେଉଥିବେ, କାଳେ ତଳୁ ଲାଗିଯିବ ସେଥିପାଇଁ ଟିକେ ଟିକେ ଘାଣ୍ଟି ଦେଉଥିବେ। ଧୀରେ ଧୀରେ ଦେଖିବେ ପାଣିଟା ମରି ମରିକି ଯିବ, ଆଉ ଟମାଟରଟା ସିଝିଯିବ, ଜାଣିବେ ଯେ ଚିକେନଟା ହୋଇଗଲାଣି। ଟମାଟରଟା ସିଝିଯାଇଛି ବଢ଼ିଆ ଭାବରେ, ଆଉ ପୁରା ଡ୍ରାଏ ଧୀରେ ଧୀରେ ହୋଇଗଲାଣି। ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଆଉ କଭର୍ ଦେବିନି, ବିନା କଭର୍ରେ ଆକୁ 1-2 ମିନିଟ୍ ପାଇଁ ଆକୁ ଆମେ ଏଣା କଷିବାକୁ ଛାଡ଼ିଦେବା। ଆହୁରି ଦେଖନ୍ତୁ ଡ୍ରାଏ ହୋଇଗଲା, ପୁରା ଶୁଖା ହୋଇଗଲାଣି, ଚିକେନଟା ବଢ଼ିଆ ଭାବରେ ହୋଇଯାଇଛି। ବର୍ତ୍ତମାନ ଯଦି ଆପଣମାନେ ଚିକେନ କଷା କରିବାକୁ ଚାହୁଁଥାନ୍ତି ତାହେଲେ ଏମିତି କଷାରୁ କାଢ଼ି ଦେଇପାରନ୍ତି, କିନ୍ତୁ ମୁଁ ଏଥିରେ ଟିକିଏ ପାଣି ଆଡ଼୍ କରିବି। ପାଣିକୁ ମୁଁ ଗରମ କରିକି ରଖିଛି, ଗରମ ପାଣି ଆଡ଼୍ କରିବେ, ଥଣ୍ଡା ପାଣି ଆଡ଼୍ କରିବେନି, ଗରମ ପାଣି ଆଡ଼୍ କରିବେ। ଯେତିକି ପାଣି ଆପଣଙ୍କୁ ଦରକାର ସେହି ହିସାବରେ ଆପଣ ପାଣି ଦିଅନ୍ତୁ। ମୁଁ ଏଥିରେ 1 କପ୍ ପାଣି ପକାଇଦେଲି, ତାକୁ ଭଲ ଭାବରେ ମିକ୍ସ କରିଦେବା। ଏଥିରେ ଆଉ ଟିକିଏ ଲୁଣ ମୁଁ ଆଡ଼୍ କରିବି। ଆଗରୁ ଯେତେବେଳେ ମୁଁ ଗୋଳେଇଥିଲି ଚିକେନ ଲୁଣ ଦେଇଥିଲି, ତେଣୁ ପାଣି ପକାଇଲେ ଟିକିଏ ଲୁଣ ପକାଇବେ। ଆଡ଼ଜଷ୍ଟ ଆପଣଙ୍କର ଲୁଣ ଆପଣଙ୍କ ହିସାବରେ ଆପଣ ପକାଇକି ଆଡ଼ଜଷ୍ଟ କରିବେ। ବର୍ତ୍ତମାନ କଭର୍ କରିଦେଲି 1-2 ମିନିଟ୍ ପାଇଁ। 1-2 ମିନିଟ୍ ପରେ ଆମେ ଢାଙ୍କୁଣୀ କାଢ଼ିଦେବା। କାଢ଼ି ଦେଇକି ଏଥିରେ ଧନିଆ ପତ୍ର ପକାଇଦେଲି, ଆଉ ଗରମ ମସଲା ଗୁଣ୍ଡ ପକାଇଦେଲି। ତାକୁ ଭଲ ଭାବରେ ଗୋଳେଇଦେବା, ଆଉ ଗୋଟେ ଜାଗାକୁ କାଢ଼ିଦେବା। ଦେଖିଲେ କେତେ ଇଜିରେ ଆପଣ ଏମିତି ଚିକେନ ତରକାରୀ ତିଆରି କରିପାରିବେ। ତିଆରି କରିବା ବହୁତ ସହଜ, ଆଉ ଖାଇବାକୁ ଏଇଟା ବହୁତ ଟେଷ୍ଟ ଲାଗିବ। ଆପଣମାନେ ଘରେ ଆକୁ ଥରେ ତିଆରି କରନ୍ତୁ। ଆଉ ଯଦି ମୋର ଭିଡ଼ିଓ ଆପଣମାନଙ୍କୁ ଭଲ ଲାଗିଲା ତେବେ ମୋ ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ ଶେୟାର କରିବାକୁ ଭୁଲନ୍ତୁ ନାହିଁ। ତେବେ ପୁଣି ଦେଖା ହେବ ଗୋଟେ ନୂଆ ଭିଡ଼ିଓରେ।